আবার কেন্দ্রের প্রতিহিংসার জ্বলন্তগুলো আছড়ে পড়ল বঙ্গ রাজনীতির আগিনায়। পার্থ চট্টোপাধ্যায় অনুব্রতের পর এবার ইডির থাবা এগোচ্ছে রাজ্যের ওজনদার কয়েকজন নেতা মন্ত্রীদের দিকে। তদন্তের নামে আবার আমরা ওরার আরো এক নির্লজ্জ সোনার পাথরবাটি হাজির করল কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টর অর্থাৎ ইডি। কয়লা পাচার কাণ্ডে রাজ্যের মন্ত্রী মলয় ঘটককে এবার খোদ দিল্লিতে তলব করে এই তদন্তকারী সংস্থাটি আরো একবার প্রমাণ করলো তারা আর যাই হোক নিরপেক্ষ কোনোভাবেই নয়। তিনি মাথা নাকি কান সেই সংজ্ঞা নিরূপণ করা প্রায় অসম্ভব। তবে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল সংগঠনে তিনি বরাবরই স্থানীয় অভিভাবক, সেই অর্থে তাকে মাথা বললেও অত্যুক্তি হবে না। পশ্চিম বর্ধমান জেলা তো বটেই, সম্ভবত রাজ্য স্তরেও এই মলয় ঘটক একমাত্র ব্যক্তি যিনি তার সুদীর্ঘ রাজনৈতিক জীবনের প্রতিটি মুহূর্ত মমতাময় করে কাটিয়েছে। বহু নেতা মন্ত্রীকে এডাল ওডাল করতে দেখা গেছে অতীতে। এমনকি প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের মতো আন্তর্জাতিক স্তরে পরিচিত একজন শ্রমিক নেতারও রাজনৈতিক আনুগত্য নিয়ে বারবার প্রশ্ন উঠলেও মলয় ঘটক সম্পর্কে এই ধরনের কোনো অভিযোগ কেউ কোনোদিন তুলতেই পারেনি। মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রদেশ কংগ্রেসের যুব সভানেত্রী ছিলেন সেদিনও যেমন মলয় ঘটক তার ছায়া সঙ্গী ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যখন সঙ্গীহীন অবস্থায় নিঃসঙ্গ রাজনৈতিক জীবন কাটাচ্ছেন তখন নেত্রীকে অনেকে ছেড়ে চলে যায় কিন্তু মলয় ঘটক যাননি। এরপর দামোদর অজয়ের ওপর দিয়ে বয়ে গেছে বহু জল। রাজ্যের ক্ষমতার রাজপাটে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কালক্রমে তিনি কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের অন্যতম বিরোধী মুখ হয়ে উঠেছেন মোদীর জাদরেল প্রতিস্পর্ধীও। গত কয়েক বছরে এটা স্বতঃসিদ্ধভাবে প্রমাণিত হয়ে গেছে রাজনৈতিকভাবে মোদীর দল তার সাথে দূর দূর দিয়েও এটে উঠতে পারছেন না। যখন তৃণমূলের বিরুদ্ধে প্রবল শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে গেরুয়া বাহিনী, পশ্চিমবঙ্গের সমবেত জনতা হিমালয়ের মতো প্রাচীর গড়ে বিজেপির সেই আক্রমণকে প্রতিহত করছে। এবার মোদীরা দেখলেন রাজনৈতিকভাবে তো কোনোভাবেই একচুলো নড়ানো সম্ভব নয় মমতা বন্দ্যোপাধ্যায়কে। তাকে শায়েস্তা করতে একমাত্র উপায় হলো এই রাজ্যের হেভিওয়েট নেতা নেত্রীদের বিরুদ্ধে ইডি সিবিআই কে ফিল্ডিং করে মাঠে নামাতে। গত কয়েক বছরে রাজনৈতিক গতি প্রকৃতি দেখে মনে হচ্ছে ভারতে আর কোনো সমস্যা নেই, কোনো সন্ত্রাস নেই, ক্রাইম বলতে শুধু পশ্চিমবঙ্গে কয়লা বালি গরু পাচারের যত সমস্যা রয়েছে। তাই বেছে বেছে তৃণমূলের মন্ত্রী নেতাদের গারদে ভরার প্রতিযোগিতায় নেমেছে ইডি সিবিআই। কয়লা পাচার কাণ্ডে যুক্ত থাকার অভিযোগে সামনে রেখেই আগেও বেশ কয়েকবার মন্ত্রী মলয় ঘটককে নোটিশ পাঠিয়েছিল ইডি। কিন্তু আসানসোলের পুর নিগম নির্বাচন থেকে শুরু করে উপনির্বাচন সহ নানা রাজনৈতিক ব্যস্ততার কারণে তিনি ইডির কাছে হাজির হতে পারেননি। ফের তাকে আগামী 14 সেপ্টেম্বর তাদের দিল্লি স্থিত সদর দপ্তরে ডেকে পাঠিয়েছেন ইডি। এবারও তিনি সেখানে যাবেন কিনা তা নিয়ে কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি। প্রশ্ন হলো কয়লাকাণ্ডের তদন্তে মলয় ঘটক একা কেন? অবিভক্ত বর্ধমান জেলায় যে সিপিএম নেতারা বেআইনিভাবে কয়লা কারবার প্রায় শিল্পের পর্যায়ে তুলে নিয়ে গিয়েছিলেন তাদের একজনকেও কেন ডাকা হলো না একবারের জন্য? এই দেড় বছর আগে জেলায় যার হাতে কালো সাম্রাজ্যের লাগাম সেই জিতেন্দ্র তিওয়ারিকে কেন একবারও ডাক পড়লো না সিবিআই এর? কি ইডির তরফ থেকে কেন ডাক পড়লো না করলেন দীপ্তাংশু চৌধুরী? কারণ ওরা এখন পদ্মবনে গিয়ে মুখ লুকিয়েছে বলে তদন্তের এই আমরা ওরা দেখে তাই স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে তৃণমূল যে বিজেপিকে ওয়াশিং মেশিন বলে কটাক্ষ করে সেটা তাহলে মেহাতি অমূলক নয়। আর সেই সিপিএম এবং পদ্ম নেতারাই যখন নিজেরা কাচের ঘরে থেকে ঢিল ছুড়ছেন তখন আড়াল থেকে হয়তো মুষ্টি হাসছেন কেউ কেউ, কারণ বিজেপির এই আজকের দাদাগিরি আগামীকালও বজায় থাকবে তো কেন্দ্রের গদিটা কিন্তু খুব একটা মজবুত আশ্রয় নয়। তাই সাধু সাবধান। ব্যুরো রিপোর্ট এক্সপ্রেস নিউজ।